আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি বানাবো হচ্ছে ঘি। ঘরে বসে কিভাবে খুব সহজে ঘি বানাতে পারেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু বাজারের ঘি অনেক ভেজাল থাকে, এই ঘি আপনারা সহজেই বাসায় বানাতে পারবেন। একদম দেশীয় স্বাদের যে ঘি, সেই ফ্লেভারটাও এই ঘিতে পাওয়া যায়। আশা করি আপনাদের ভালো লাগবে বা আপনাদের একটু হলেও কাজে লাগবে। দর্শক, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোতে লাইক শেয়ার দিবেন। তো চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি। বাসায় ঘি বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে ডাবল ক্রিম, তবে আমি এখানে নিয়েছি এক্সট্রা থিক যে ডাবল ক্রিম, সেটা শুধু ডাবল ক্রিমও নিতে পারেন। অনেকে আনসল্টেড বাটার দিয়ে বানিয়ে থাকেন, তবে আমি আনসল্টেড বাটার এবং ডাবল ক্রিম দুটো দিয়ে ট্রাই করে দেখেছি, সবচেয়ে ভালো রেজাল্ট আসে কিন্তু এই ডাবল ক্রিম দিয়েই। আর ডাবল ক্রিম দিয়ে ঘি বানালে অনেক ভালো একটা ফ্লেভার আসে দেশের ঘিয়ের মতো। আপনারা যখন ঘিটা চুলায় বানাবেন তখন দেখবেন যে আপনার পুরো বাসায় সুন্দর একটা স্মেল চলে আসে, খুবই ভালো লাগে ঘিয়ের এই ঘ্রাণটা। অনেকে দুধের স্বর বেটেও করে থাকেন, তো ডাবল ক্রিম নিলে আপনারা ওই দুধের স্বর বাটাবাটির ঝামেলা নাই, খুব তাড়াতাড়ি বানানো যায়, কারণ ক্রিমটা তো আপনি বাইরে থেকে কিনে নিয়ে আসছেন। ঘি বানানোর জন্য আমাদের এই চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে চুলা, ছোট যে চুলাটা সেটা আমি জ্বালিয়েছি, এবার আমি এটা কমিয়ে ফেলবো। এর চেয়ে কিন্তু আমার চুলাটা আর কমে না। আপনারা আপনাদের চুলা যতটুকু সম্ভব কমানো অতটুকুই কমিয়ে রাখবেন। যদি বেশি কমানো না যায় তাহলে নিচে একটা তাওয়া দিয়ে তারপরে উপরে পাতিল বসাবেন, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর ঘন ঘন লাড়া দিবেন যাতে নিচে লেগে না যায়। চুলার আঁচ কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে, না হয় কিন্তু ঘি নিচে দিয়ে পোড়া লেগে যাবে, তাহলে কিন্তু একটা পোড়া গন্ধ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রিমটা জাল দেওয়ার পরে একটু একটু ঘি উপরে উঠে আসছে, এটা প্রায় 15 থেকে 20 মিনিট পরে আপনারা দেখবেন যে এরকম হয়ে আসছে। এই পর্যায়ে লাড়া দিয়ে রাখবেন, কারণ এখান কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ঘি বানানোর জন্য আপনার প্রায় 30 থেকে 40 মিনিট সময় ব্যয় করতে হবে। দর্শক, প্রায় আধা ঘন্টা জাল দেওয়ার পরে আমাদের ঘিয়ের অবস্থা আছে এই রকম, প্রায় হয়ে এসেছে। যখন ক্রিমের এই অংশগুলো নিচে একদম ডুবে যাবে, ঘিটা উপরে চলে আসবে, তখনই বুঝে নেবেন যে আপনার ঘিটা হয়ে গিয়েছে। তো আমি আরও প্রায় 10 থেকে 15 মিনিট জাল দেব। এই অংশগুলো একদম ব্রাউন কালার যখন হয়ে আসবে তখনই কিন্তু আমরা এই চুলাটা বন্ধ করে দিব। ঘন ঘন নাড়াচাড়া করবেন যাতে নিচে দিয়ে লেগে না যায়। একটু সময় ব্যয় হলো কিন্তু আপনার এই ঘি কিন্তু একদমই পিওর, কোনো ভেজাল নাই এতে। আপনার পরিবারের যে কোনো খাবারে আপনি নিশ্চিন্তে এটি অ্যাড করতে পারবেন, ফ্লেভারটাও অনেক ভালো আসে। তো দর্শক, আমাদের ঘি হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন ক্রিমের অংশগুলো কিন্তু সব নিচে চলে গিয়েছে, ঘিটা উপরে চলে আসছে, আর এটি ঠান্ডা হতে হতে কিন্তু বাকিটা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ক্রিমের অংশগুলো কিন্তু অনেক ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমাদের এটা আর জাল দেওয়া দরকার নেই, আমরা এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা করে তারপরে আমরা এটি কাচের বয়ামে বা প্লাস্টিক যেটাতেই রাখেন, যে কোনো কন্টেনারে আপনি রাখতে পারবেন। তো প্রায় আধা ঘন্টা পরে এটি ঠান্ডা হয়ে এসেছে, জমাট হওয়ার আগেই আমরা এটি কন্টেনারে নিয়ে নিব। আমি এখানে একটি কাচের বয়াম নিয়েছি,
আর একটা চিকন ছিদ্রওয়ালা ছাঁকনি দিয়ে কিন্তু আপনারা এটি ছেঁকে নেবেন, যাতে নিচের অংশগুলো ঘিয়ের মধ্যে না যায়। খুব সাবধানে ঢালবেন। বয়ামে ঢালার আগে আপনারা এটা নিশ্চিত হয়ে নেবেন যে যাতে বয়ামে কোনো পানি না থাকে, ভালো করে একদম মুছে নেবেন। এটি আপনারা দীর্ঘদিন রেখে ব্যবহার করতে পারবেন, আর ফ্রিজে রাখলে তো অনেক দিনই ভালো থাকে। আমি কখনই বাজার থেকে কিনে ঘি ইউজ করি না, আমি সবসময় বাসায় বানানো ঘি ইউজ করি। আশা করি আপনাদের আজকে কাজে লাগবে, আর খুব অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায়, যেহেতু খুবই সহজ বানানো। আপনারা কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কত ভালো হয়েছে, আর স্বাদও অতুলনীয়। এবার পুরোপুরি ঠান্ডা হলে এটি ঘন হয়ে আসবে, এখনও হালকা গরম আছে। আপনাদের এটি ফ্রিজে রাখার দরকার নেই, নর্মালি যে কোনো জায়গায় রেখে দেবেন। যখন জমাট হয়ে যাবে তারপরে আপনারা এটি ফ্রিজে সংরক্ষণ করবেন। দর্শক, এই হচ্ছে আমাদের ঘিয়ের পরবর্তী অবস্থা। এটি জমাট হয়ে আসছে আস্তে আস্তে, এটি ঠান্ডা হলে আরও জমাট হবে। এই হচ্ছে পুরো জমাট হওয়ার অবস্থা। এ পর্যায়ে আপনারা এটি ফ্রিজে রেখে দিতে পারেন, বা যে কোনো কিচেনের যে কোনো জায়গায় আপনারা রাখতে পারবেন। তবে ফ্রিজে রাখলে দীর্ঘদিন ভালো থাকে। তো দর্শক, আশা করি আপনাদের এই রেসিপিটা কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোতে লাইক শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।